नमस्कार बंधुरा, वेलकम टू मोना फूड किचन। आज के रेसिपी हलो ड्रैगन चिकेन। ताहले चलुन प्रथमे चिकेनटाके मैरिनेट करे नी। मैरिनेशने आमादेर लागबे एकटा डिम, स्वादमतो नून, सोया सस, रेड चिली फ्लेक्स, ओरिगानो, गोलमरिच, मयदा, कर्नफ्लावर, जिंजर गार्लिक पेस्ट और लेबू। एगुलो सब निये भालोभावे चिकेनटाके मैरिनेट करे 30 थेके 40 मिनिटेर जोन्नो रेखे देवें। ए रेसिपिते किन्तु मयदार परिमाणटा कर्नफ्लावरेर चेये बेशी थाकबे। एक कप मयदा दिले हाफ कप कर्नफ्लावर देवें। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে বাকি উপকরণগুলো জোগাড় করে নিই। লাগবে পেঁয়াজ বড় করে কাটা, ক্যাপসিকাম বড় করে কাটা, রসুন মিহি করে কোচানো, গোটা শুকনো লঙ্কা, কাজু, আর সসের মধ্যে লাগবে সয়া সস, চিলি সস, রেড চিলি সস, টমেটো সস আর ভিনিগার। প্রথমে চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেবেন। তারপর প্যানে পরিমাণ মতন তেল দিয়ে কাজুগুলো হালকা ভেজে উঠিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের চেয়ে একটু বেশি বা হাইতে রেখে শুকনো লঙ্কাগুলো ফোড়নে দিয়ে তারপর রসুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে এক চিমটির মতো নুন মিশিয়ে মিক্স করে রাখা সসগুলো দিয়ে 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেবেন। তারপর হালকা গরম জল অ্যাড করে জল ফুটে উঠলেই চিকেনগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে
কাজুগুলো অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। শেষে এক টেবিল স্পুন মধু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিলেই রেডি স্পাইসি ড্রাগন চিকেন। ফ্লেম অফ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন।